বায়ো ভিলেজ প্রকল্প নিয়ে সফলভাবে কাজ করে সারা দেশে নজর কেড়েছে ত্রিপুরা। রাজ্যের বিভিন্ন স্থানে এই বায়ো ভিলেজ তৈরি করে গ্রামের মানুষের আর্থ সামাজিক অবস্থানকে সুদৃঢ় করার কাজ চলছে জোর কদমে। রবিবার এই বায়ো ভিলেজ টু ফেজ এর পর্যালোচনা ভিত্তিক পুস্তক উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এই বিষয়টিকে রাজ্যের গর্ব বলে অভিহিত করে উপমুখ্যমন্ত্রী জানান, এই বায়ো ভিলেজ টু ত্রিপুরার নিজস্ব আবিষ্কার এবং তাতে রাজ্যের 12টি জায়গায় পাইলট বেসিসে কাজ চলছে। আমার মনে হয় মোদীজি খুবই বিস্তারিতভাবে বলেছেন মন কি বাতে, সেটাও আমাদের জন্য গর্বের ব্যাপারে প্রাইম মিনিস্টার। সেটা আমরা পাইলট বেসিসে করেছি, পরীক্ষামূলকভাবে করেছি, পাইলট বেসিসে 12টা গ্রামে করেছি, 12টা বায়ো ভিলেজ। এবং পাইলট বেসিসে করলে একটা স্টাডি করতে হয়, এটাকে যে কোনো পাইলট করলে এটা স্টাডি করতে হয়। এই বই যে আজকে উদ্বোধন করলো আমি, সেখানে এটা স্টাডি আছে, এটার কী এফেক্ট হয়েছে গ্রামে। এবং ক্লাইমেট গ্রুপ বলে একটা আন্তর্জাতিক একটা সংস্থা আছে, যারা আমেরিকা হেডকোয়ার্টার মনে হয় লন্ডন, স্যার হ্যাঁ লন্ডন হেডকোয়ার্টার, ওরাও এসছে এটা শুনে শুনে নিজেরা কাজ করেছে, দেখেছে, পরীক্ষা নিরীক্ষা করেছে এবং দেখেছে কি আজকে বলছিল ওই ফিল্মের মধ্যে ক্লাইমেট গ্রুপের যে প্রতিনিধি এক্সিকিউটিভ ডাইরেক্টর না ডাইরেক্টর, উনি বলেছেন যে এই যে বায়ো ভিলেজ টুটা শুধুমাত্র ভারতবর্ষে না, সারা পৃথিবীতে এটা যেমন চালু করতে পারে এমন প্রচেষ্টা ওরাও চালাবে, কারণ এটা এত সাকসেসফুল হয়েছে। ছোটো স্টেপ, আমি বলেছি পদক্ষেপ ছোট, কিন্তু এটার প্রতিক্রিয়া অনেক বেশি, গ্রামের জীবনে উন্নতির প্রতিক্রিয়া অনেক বেশি হয়। এবং বায়ো ভিলেজে কী করা হয়েছে, বায়ো ভিলেজ টুতে জৈব ফার্মিং তো আছে, বায়ো যখন আছে বা জৈব ফার্মিং, এটার সঙ্গে কী আছে, সোলার, গ্রিন টেকনোলজি, সোলার পাম্প, সোলার লাইট, ঠিক আছে। আমাদের আরডি ডিপার্টমেন্টও একটা গ্রামে রাস্তা বানিয়ে দিয়েছে, অনেক গ্রামে এআরডিডি, লাইভ স্টক, মাশরুম চাষ। বাস্তবের প্রয়োগ ক্ষেত্রে গ্রামের মধ্যে এই বায়ো ভিলেজ প্রকল্প কতটা প্রভাব সৃষ্টি করেছে তার পর্যালোচনা করার জন্য এই পুস্তক খুবই দরকারি বলে জানান উপমুখ্যমন্ত্রী। ত্রিপুরার এই বায়ো ভিলেজ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যে প্রশংসা করেছেন তারও উল্লেখ করেন তিনি। রাজ্যের গর্ব বায়ো ভিলেজ প্রকল্পের সাফল্য খতিয়ে দেখার জন্য বিদেশের একটি প্রতিনিধি দলও রাজ্যে এসেছে বলে নিজের প্রতিক্রিয়া জানান উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন স্থানে এই বায়ো ভিলেজ তৈরি করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বদলে দেওয়া হচ্ছে মানুষের জীবন। কিল্লার জনজাতি অধ্যুষিত এলাকায় এরকম বায়ো ভিলেজ পরিদর্শন করে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন, এই বায়ো ভিলেজের মাধ্যমে নতুন ত্রিপুরার সৃষ্টি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।